আজকে একটা ছোট্ট একটা দোয়া শিখিয়ে দিয়ে যাই। দোয়াটা খুব গুরুত্বপূর্ণ দোয়া, খুবই 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 গুরুত্বপূর্ণ দোয়া। এ দোয়ার ওজন, এ দোয়ার লোড অনেক বেশি। এক ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী বলতেছেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আবার বলেন, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। একজন সাহাবী এই হামটা পাঠ করেছেন, ফেরেশতারা যে আছেন, সব লেখার ফেরেশতা আছে না? এই ফেরেশতারা হঠাৎ হতবাক হয়ে গেলেন সাহাবীর জবান থেকে এই শব্দ বাইর হওয়ার কারণে। এক সাহাবী এক ফেরেশতা আরেক ফেরেশতাকে বলতেছে, ভাই এই আল্লাহর বান্দা এমন এক বাক্য জবান থেকে উচ্চারণ করলো, আমরা এর সওয়াব কি লিখবো এটা তো আমাদের ধারণাই নাই। সুবহানাল্লাহ বলে, আরো জোরে বলে, এমন এক শব্দ উচ্চারণ করেছে এর সওয়াব আমরা কি লিখবো আমাদের গণনায় আমাদের ধারণাই নাই। দুই ফেরেশতা আল্লাহর কাছে পারমিশন চাইলেন, রব্বুল আলামিন আপনার এই বান্দা এমন এক দোয়া পাঠ করলো কিন্তু তার দোয়ার যে পরিমাণ সওয়াব, আপনি যে পরিমাণ সন্তুষ্ট, তার অঙ্কে আমরা আমাদের লিপিবদ্ধের ভিতরে কোনো অঙ্ক আমরা বসাইতে পারতেছি না, কি পরিমাণ সওয়াব আমরা তাকে দিব। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, ও ফেরেশতা, তোমরা এর সওয়াব তোমাদের লেখার প্রয়োজন নাই, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের ময়দানে আমি নিজেই তাদেরকে সওয়াব ধরে দিব। আমি নিজেই তাদেরকে কি করব, সওয়াব দেব। কি পরিমাণ দিবেন আল্লাহ তিনিই ভালো জানেন, যার অঙ্ক ফেরেশতাদেরকে দিয়ে লেখালেন না আর ফেরেশতাদের জ্ঞানেও সেই অঙ্ক নাই যে কি পরিমাণ সওয়াব তাদের আমলনামায় লিখবে। বাক্যটা কি, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। এটার অর্থ হলো, হে আল্লাহ, তোমার মহিমান্বিত চেহারা এবং তোমার মহান রাজত্বের উপযোগী প্রশংসা তোমারই জন্য, যা অন্য কারোর জন্য কখনোই সম্ভব নয়। এই কথা যখনই বলছেন মহান আল্লাহ তাআলা তাদেরকে বলেন, আমার বান্দার জন্য আমি নিজেই হয়ে যাব, যা দেওয়ার আমি আমার বান্দাদেরকেই দেব। এত ওজনওয়ালা একটি বাক্য, এত ওজনওয়ালা একটি কালিমা, এমন ওজনওয়ালা একটি তাসবিহ, ইয়া রব্বি লাকাল হামদু কামা ইয়ামবাগি লি জালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। যে কোনো কঠিন মুহূর্তেও আপনি এই বাক্যটা, এই দোয়াটা পাঠ করবেন, আল্লাহ তাআলা তার রহমত তার দয়া আপনার সে মুসিবত সে আপদ বিপদ আল্লাহ তাআলা উদ্ধার করে দেবেন এই কালেমার বাক্যে। পারবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে সহিভাবে আমল করার তৌফিক দান করে। সকলে বলে আমিন।